খাই 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 খাই, ইটা ছেড়ে ওটা খাই, কি ছেড়ে কি খাই, তাই খাই খাই করে যাই খাবার সন্ধানে, তাই এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজকেও ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বারাসাত। হ্যালো বন্ধুরা, মুখের মাস্কটা খুলি, নাহলে কথাই শোনা যাচ্ছে না। আজকে এসেছি সেই খাওয়া দাওয়া করতে বারাসাত। বারাসাত কোথায়? মজুমদার ফ্যামিলি রেস্টুরেন্টে। নতুন রেস্টুরেন্ট খুলেছে। কি খাওয়া যেতে পারে এখানকার যে বন্ধু আছে তাদের সাথে কথা বলে জেনে নি। কি কম্বো বিরিয়ানি আছে? হ্যাঁ আছে, মটন আছে, চিকেনের প্রাইস হচ্ছে 240, মটন হচ্ছে 280। স্টার্টারে কি খাওয়া হবে? চিকেন টিক্কা খাওয়া হবে, 6 পিস থাকবে, 200। এটাই আছে গিয়ে রেশমি কাবাব, এটাই আছে টেংরি কাবাব। এছাড়া এখানে আছে সর্ষে ইলিশ, চিকেন চাপ, সাদা ভাত, খাসির মাংস, সাথে বাসন্তী পোলাও, উফ, আঙ্গারি চিকেন টিক্কা কাবাব। দাম 6 পিস দিয়ে 200 টাকা। টুথপিকে গোজা একটা কাবাব তুলে নিয়েছি চাটনির মধ্যে দিয়ে। অসাধারণ খেতে, বেশ মজাদার খেতে। বেশ মজাদার, চট করে খাওয়া। দা খাবে না? থাক আমি খাই। এবার আমাদের এসেছে ওই কেন বাম্বু বিরিয়ানি, চলে এসেছে। এটা বাঁশের ভেতর থেকে, মানে ঘি ডালারা কিন্তু ভালো বাসেন, ঠক 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 করে বের করা হচ্ছে। বেশ, মানে একটা অদ্ভুত অনুভূতি আর কি, নতুন অভিজ্ঞতা। সামনে পাতে, মানে রেস্টুরেন্টের থালার উপরে এরকম বাস ঠুকে ঠুকে বিরিয়ানি বের করা, লাস্টে চিকেনের পিসটা বেরোবে, আরো কিছু বেরোবে মনে হচ্ছে। আবার শুনে বয়ে আছে পিস সেই আলুটা, চিকেনের পিস, আলু, উফ। আর বাসের মধ্যে কিছু নেই তো? না, বাসের মধ্যে আর কিছু নেই। হ্যাঁ, জিজ্ঞেস করলো বাস এবার পিছনে বাট আছে, মানে এতটা খেতে হবে। এক প্লেট বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি। বেশ মোটা সোটা একটা বাসের মধ্যে, বেশ খানিকটা পরিমাণে বিরিয়ানি, বেশ 2 পিস চিকেন, একটা আলু, আলুটা ধরার সাথে সাথে গড়ে যাচ্ছে। যেরকম শুকনো লঙ্কাও দেখছি বিরিয়ানিতে ফার্স্ট টাইম। বিরিয়ানি রাইস মানে আমরা বানি আলাদা ভালোবাসা আমার আছে, অনেকেই জানো। রাইসটা বেশ রসালো আর কি। বিরিয়ানির মধ্যে একটা যে কেওড়া জল বা গোলাপ জলের যে গন্ধ, সেটা কিন্তু বেশ সুন্দর ব্যালেন্সে আছে, ভালো লাগছে। হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে পেঁয়াজগুলোর জন্য, যখন পেঁয়াজগুলো মুখে পড়ছে। আর বিরিয়ানির যে গন্ধ সেটা তো আছেই, তার সাথে এই মশলাদার একটা যে ঝাঁঝালো, মানে একটা হালকা একটা ঝাঁঝালো ব্যাপার, এটা অন্যরকম স্বাদের লেভেল নিয়ে এসছে, অন্যরকম। অর্ধেক আলু দিয়েছে, কিন্তু আলুটা ধরার আগেই গলে যাচ্ছে, এতটা নরম। আর একবার দেখাই তা সত্ত্বেও, বেশ সফট, ভালো সেদ্ধ হয়েছে আলুটা, খেয়ে দেখি।
বেশ ভালো, হালকা মিষ্টি মিষ্টি কিন্তু মশলাদার। আলু দিয়ে একটু বিরিয়ানি রাইস দিয়ে সাথে পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ খেতে হেভি লাগে আমার। দারুণ মুখে আলাদ করছে, আলাদা গন্ধটা ভালো লাগছে। বেশ দুটো সাইজ চিকেন দিয়েছে এরকম এরকম, ধরার সাথে সাথে বুঝেছ কতটা সফট, বেশ ভালো নরম, ভালো সেদ্ধ হয়েছে, ভালো চিকেন। দারুণ খেতে, সুন্দর নরম সফট, ছিপে ভাবটা থাকে সেটা নেই, জুসি চিকেনটার মধ্যে, হাত দিয়ে চাপ দিচ্ছি গলে যাচ্ছে। এক প্লেট বিরিয়ানির মধ্যে যে মশলা রয়েছে চিকেনের মধ্যে সেই মশলার যেন ব্যালেন্স ঢুকেছে, আলুর মধ্যেও সেই মশলার যেন ব্যালেন্সে ঢুকেছে, তার মধ্যে চিকেনের স্বাদ, বিরিয়ানির স্বাদ এবং আলুর স্বাদ সব মিলেমিশে বিরিয়ানিটা বেশ ভালোই লাগছে খেতে। ফ্যাট তোলো, একটু গ্রিন চাটনি নিলাম রাইসটাকে মাখিয়ে, ধনে পাতা পুদিনা পাতার চাটনি, বেশ ভালো লাগছে, নরম সফট। জানি না আমি হয়তো এদেশি এই জন্য হতে পারে, একটা মিষ্টতা ভাব থাকলে খাবারের মধ্যে আমার তো খুব ভালো লাগে, চিকেনটার মধ্যেও একটা হালকা মিষ্টতা ভাব আছে। এসেছিলাম বারাসাতে, বারাসাত চাপাডালি মোড়ে, তো সেন্ট্রাল ব্যাঙ্ক আছে এখানে, সেন্ট্রাল ব্যাঙ্কের পাশেই মজুমদার্স ফ্যামিলি রেস্টুরেন্ট, বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই, আরও অনেক কিছু খাবার আছে এখানে ভালো। যাই হোক যদি খেতে হয় আসতে হবে কোথায়, বারাসাত চাপাডালি মোড়ে মজুমদার্স ফ্যামিলি রেস্টুরেন্টে, একবার এসে ভিজিট করে খেয়ে দেখুন না, আর খাবার দাবারটা পুরোটা নিজেদের উপর, বেশ ভালো খাবার। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, লাইক শেয়ারের সাথে সাথে পাশে যে সাবস্ক্রাইব একটা বাটন থাকে দেখবেন, ওটা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, সেগুলো অবশ্যই করুন। সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করুন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিকলি পাবে। তবে আজকের জন্য এই অবধি, আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মধ্যে খেতে থাকুন আর সেফ থাকুন। টাটা।